রাঙ্গুনি উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 9 জানুয়ারি বিকাল 4 ঘটিকায় 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল গনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন সওদাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতা ইলিয়াস কাঞ্চন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালালউদ্দিন জলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, মাহবুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রুমিজ, আওয়ামী লীগ নেতা দেলার হোসেন, নিজামুদ্দিন চাষী, মোহাম্মদ ফোরকান, ইউপি সদস্য মোজামিল হক মোজা, গাজী এনাম জামালউদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন রনি সহ অন্যান্যরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি ইলিয়াস কাঞ্চন চৌধুরী বলেন, ওয়ার্ড আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে শতযোগ্য ত্যাগী নেতাকে মূল্যায়ন করে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করতে হবে। তা যদি না হয়ে অযোগ্য অনুপ্রবেশকারীদের হাতে দলের নেতৃত্বের ভার তুলে দেয়, তাহলে তারা দলের দুঃসময়ে আসলে দলের হাল ছেড়ে পালিয়ে যাবে। সে কথা মাথায় রেখে প্রিয় অভিভাবক, তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে একটি শক্তিশালী একটি ওয়ার্ড কমিটি দরকার। আমাদের জাতীয় নির্বাচন শুধু আমরা আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে আজকে সভাপতি সম্পাদক আমরা বাধ্য হয়েছি। আমরা বাধ্য হলে আমি বাধ্য হলে আমার পরিবারের বিএনপি জমাতের লোকগুলো বেঁচে যাবে। তাই আমরা অনুরোধ করব যারা বিএনপি জমাতের পরিবারের রাজনীতির সাথে জড়িত, যার পরিবার জড়িত, তাদেরকে প্রার্থী না হওয়ার জন্য আপনারা প্রার্থী হয়ে আমাদের দলকে আপনারা প্রশ্নবিদ্ধ করে মাথায় রাখবেন। আমরা কোন কারো পক্ষপাতিত্ব হয়ে নয়, সঠিক রাজনৈতিক পারিবারিক পারিপার্শ্বিক চিন্তা করে আমরা রাজনীতির দায়িত্ব দেব, এই কথা মাথায় রাখবেন। কারণ রাজনীতির মধ্যে দেখা যায় অনেক কষ্ট করে একজন নেতা সৃষ্টি করেছি, তার একজন বড় ভাই বিএনপি রয়েছে, তার স্বাস্থ্য ভাই বিএনপি রয়েছে, তার বাবা বিএনপি রয়েছে। আমি যখন পুলিশ পাঠাবো, আমার যখন গাড়ি ভাঙবে, তখন সে অটোমেটিক তার ব্লাডের কারণে দলের সাথে বেইমানি করবে, অবশ্যই স্বাভাবিক। সেই কারণে নেতা বিবেচনা করার সময়